হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাসার পাশে একটা পুজো হয়েছে সকালবেলা 10টার দিকে। তো আমি একটু কাজ ছিলাম, তো আমার শুনতে শুনতে প্রায় 11টা বাজছে। তো আমি যখন আমার কাজটা শেষ করে আমি যাই, তারপর দেখি ওখানে পুলিশ চলে আসছিল। আর চুরিটা হয়েছে সকালবেলা, মেয়েটার যে ফ্ল্যাটে চুরি করছে তিনতলা, ওই ওই ফ্ল্যাটের আংটিটা মানে বাপের বাড়ি গেছিলো, আর আঙ্কেলটা রুমের ভেতরে শুয়েছিল। তো ওই রুম থেকে নাকি মেয়েটা ওই রুমের আলমারি থেকে মেয়েটা চুরি করছে, গয়না টাকা মানে যা ছিল সব কিছু চুরি করে বোরখা পরছে, বোরখার ভিতরে নিয়ে এসছিলো। তো মানে নিয়ে বের হবে তখনই নাকি ওই আংটিটা মানে ওই বাসায় ঢুকতেছিল, তো তার মুখোমুখি পড়ছে। এবং সে মানে স্বাভাবিক ব্যাপার, সে চিনতে পারতেছে না যে কে। তারপরে ওই মেয়েটাকে ধরে নিচে নিয়ে আসছে, সবাইকে জিজ্ঞেস করতেছে ও মানে ও কার গেস্ট বা কে, কাউকে চিনে নাকি, কেউ চিনে নাকি ওকে। তো সবাই বলতেছে না চিনে না। তো মানে সন্ধ্যে থেকে তারা বোরখা খুলতে বলছে, পরে বোরখা খুলে খুলছে পরেই মানে ওই হিজাবটা নিচে দেখে যে মানে কেমন ব্যাগের মধ্যে কী কী জানি। ওই যে চোখটা দেখতে পাচ্ছেন, ওই যে ওর বয়স একদম কম, মানে পিচ্ছে একটা পোলাপান। তো ওই তারা দুই তিনটা আঁটি মিলে তাকে ধরছে, ধরে মানে অনেক পিটাইছে ওইখানেই, যে সত্যি কথা বল তুই কী এনেছস, কী করছস, কোথা থেকে আসছস। পরে পুলিশকে কল দিছে, আর এই তো পুলিশ ওদের ওকে ইন্টারোগেট করতেছে। এতটুকু একটা বাচ্চা পোলাপান কীভাবে চুরি করলো? এই যে এই চোরটা কতটুকু বাচ্চা মেয়ে, এই তো ওকে একটু করে থানায় নিয়ে যাওয়া হবে, আর বাসায় চলে যাচ্ছি। সবাই সাবধান থাকবেন।